নমস্কার, সুপ্রভাত বন্ধুগণ। এই মুহূর্তে আমরা এসে পড়েছি দামোদর নদের তীরে। চিনতে পারছো জায়গাটা? এর আগেও একবার এসেছি। হ্যাঁ, বলে দিই, এই জায়গাটা হচ্ছে সংসার। আর এর আগে আমরা এসেছিলাম সংসার, তোমাদের দেখিয়েছি সংসারে পালেদের যে জমিদার বাড়ি সেটি, অর্থাৎ জমিদার চন্দ্রপালের যে জমিদার বাড়ি সেটি। আজ তোমাদের দেখাবো স্বামী ভূতেশানন্দের আশ্রম ও আরও যে সমস্ত জায়গা আছে সংসার গ্রামের সেগুলি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো চলে এসেছি সংসারের গেটের সামনে। সংসার গ্রামে প্রবেশ করতে হলে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটার অপর পিঠে যে গেটটি রয়েছে সেই গেটটি পেরিয়ে যেতে হবে। তো চলো যাওয়া যাক। সংসার গ্রামে প্রবেশের সাথে সাথেই দেখতে পেলাম সুন্দরভাবে সাজানো এই আটচালাটি। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর এই আটচালাটি। যদিও এটা চাবি দেওয়া রয়েছে, হয়তো করোনার জন্যে সকলের প্রবেশের অনুমতি নেই, সেই জন্যই চাবি দেওয়া রয়েছে। তবুও বাইরে থেকে যতটা দেখানো যায় তোমাদের দেখানোর চেষ্টা করলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর এটি। তো চলো অন্যান্য জায়গাগুলো দেখি। এই মুহূর্তে চলে এসেছি আরও একটি মন্দিরে। মন্দিরের গায়ে লেখাই আছে শ্রী শ্রী ঠাকুর বৈরাগ্য মন্দির। মন্দিরটির সামনে রয়েছে একটি তুলসী মঞ্চ, এই মুহূর্তে সেটা তোমরা দেখতে পাচ্ছ। এবং অপর পাশে একটি মনসা মন্দির রয়েছে, এই মুহূর্তে মনসা মন্দিরটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো একটা মনসার মন্দির। এবার তোমাদের দেখাবো শ্রী শ্রী ঠাকুর বৈরাগ্য মন্দির। মন্দিরের ভিতরে গৌড় নিতাই এবং রাধাকৃষ্ণের একটি সুন্দর মূর্তি দেখতে পাওয়া যাচ্ছে। তো চলো অন্য জায়গাগুলোও দেখি। এই মুহূর্তে চলে এসেছি আরও একটি মন্দিরের সামনে, এটি একটি শিব মন্দির। এই শিব মন্দিরটি বাবা সোমেশ্বরের। সামনে একটি আটচালা রয়েছে এবং এই হলো বাবা সোমেশ্বরের মন্দির, যেটি দেখতে খুব সুন্দর। তো চলো এবার যাব সংসার আশ্রম, অর্থাৎ ভূতেশানন্দ মহারাজের আশ্রম। তো চলো ভিডিওটা দেখো। তো এই মুহূর্তে চলে এসেছি সংসার আশ্রমে। আশ্রমে ঢুকেই বাঁদিকে দেখতে পাবে একটা সাইনবোর্ড আছে। আশ্রমের ভিতরে অনেক গাছপালা, ভিতরের পরিবেশটা খুবই সুন্দর। এই মুহূর্তে কোভিডের সময়, তাই প্রবেশের ক্ষেত্রে একটু বাধা নিষেধ রয়েছে, অর্থাৎ মাস্ক এবং স্যানিটাইজার
নিয়েই ভিতরে প্রবেশ করতে হবে, এবং এই মুহূর্তে সেটি করা উচিত। অর্থাৎ কোনো জায়গায় গেলে মাস্ক এবং স্যানিটাইজার অবশ্যই অবশ্যই ব্যবহার করা উচিত। তো এই মুহূর্তে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আশ্রমের ভিতরে প্রবেশ করে গেছি। দেখতে পাচ্ছ এই রাস্তাটার দুপাশে কত সুন্দর সুন্দর ফুলের গাছ, আমার তো জায়গাটা খুব সুন্দর লাগছে। আর এই যে এদিকে দেখতে পাচ্ছ আশ্রমের যে মূল মন্দির, সেটি সামনে সবুজে ঘেরা একটা পরিবেশ, সবুজ ঘাস। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ মূল মন্দিরটি, আর এই মন্দিরের সামনে রাস্তা, রাস্তার পাশে গাছ বিভিন্ন রকমের সুন্দর সুন্দর, আর এদিকটায় রয়েছে একটা বাগান। বাগানটা কত সুন্দর তোমরা দেখতে পাচ্ছ, আর আবারও দেখানোর চেষ্টা করব তোমাদেরকে আশ্রমের মূল মন্দিরটা, খুব সুন্দর এক কথায়। দামোদর নদীর তীরে ইন্দাস থানার এই সংসার গ্রাম, এই গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন বেলুড় মঠের 12তম সভাপতি স্বামী ভূতেশানন্দ মহারাজ। স্বামী ভূতেশানন্দ মহারাজ এবং তার পরিবারের দান করা এই যে 15 একর জমি, এই জমিতেই 1 ডিসেম্বর 2015 সালে এই যে আশ্রম, এই আশ্রমটা তৈরি করা হয়। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভিডিওটা ভালো লাগলে, জায়গাটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে, আর কমেন্টে জানাবে যে কোন জায়গাটা তোমাদের ভালো লাগলো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, ভালো রাখো, বাই।